সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে কি ভূগোল পরিবেশ ক্লাস থেকে আমি চিন্তা ম্যাডাম তোমাদের সাথে চলে এসেছি। দেখো গতদিন আমি তোমাদের সাথে ভূগোল চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছি, পৃথিবীর আভ্যন্তরীণ গঠন আর কি বাহ্যিক গঠন নিয়ে, মানে পৃথিবীর যে বাহিরের গঠন আর ভেতরের গঠন এই দুটো নিয়ে কি চতুর্থ অধ্যায়ের আলোচনা। সেই আলোচনা অনুযায়ী আজকে পড়াবো আমি তোমাদের সাথে শিলা। হ্যাঁ, শিলাটা কি? শিলা হচ্ছে ভূত্বক, মানে পৃথিবী পৃষ্ঠে যেসব উপাদান দ্বারা গঠিত, এটা হচ্ছে কি তোমাদের পৃথিবী। হ্যাঁ, এই পৃথিবী যেসব উপাদান দিয়ে গঠিত সেটাকে কি বলবো আমরা? বিভিন্ন উপাদান থাকে, মানে কি বিভিন্ন উপাদান থাকে, এগুলোকে কি বলবো আমরা? শিলা বলবো। বিভিন্ন উপাদান দ্বারা গঠিত এগুলোকে শিলা বলবো। ভূতত্ত্ববিদের মতে, মানে ভূগোলের উপরে যারা কি পারদর্শী, ভূতত্ত্ববিদের মতে দুই বা ততোধিক খনিজ দ্রব্য মিলে কি হয় শিলার সৃষ্টি, মানে দুই বা দুইয়ের অধিক কি হয় খনিজ উপাদান মিলে শিলা গঠিত হয়। ভূত গঠনকারী সফল ও কঠিন ও কি কোমল পদার্থই হচ্ছে শিলা। মানে শিলাটা কেমন হয়, কঠিনও হয় আবার কি কোমলও হয়, মানে নরমও হয়ে থাকে। উদাহরণস্বরূপ তোমাদের যদি বলে নুড়ি, নুড়ি বলতে কি আমরা যে পাথরটাকে বুঝি, নুড়ি পাথর কাঁকড় গ্রানাইট, তারপরে বালি, তারপরে কাদা, তোমরা যে কাদা বলো বা বালি বলো, সিল্কের মতো যেগুলো বাসা তৈরি করতে ব্যবহার করা হয় গ্রানাইট, এগুলো সবগুলোই কিন্তু আমরা শিলা বলবো। পাথর, তাহলে পাথর কি বলা যায় বলতো? পাথর হচ্ছে কঠিন শিলা, পাথর অনেক শক্ত না সেরকম। গঠন প্রণালী অনুসারে শিলাকে প্রধানত তিনটা শ্রেণীতে ভাগ করা হয়। গঠন প্রণালী অনুসারে শিলাকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়? তিনটি শ্রেণীতে। গঠন প্রণালী অনুসারে শিলা, গঠন প্রণালী অনুসারে শিলা কয় প্রকার? তিন প্রকার। হ্যাঁ, কি প্রকার? তিন প্রকার। কি শিলা? আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এখন কথা হচ্ছে যে আগ্নেয় শিলাটা কি? আগ্নেয় বলতে তোমরা কি বোঝো বলতো? যে আগ্নেয়গিরি থেকে বা অগ্নুৎপাতের ফলে যে শিলা হয়, আমরা কি বিভিন্ন পর্বতে যেগুলো হয় যে লাভা নিঃসৃত হয় যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত গুলো হয় সেইখান থেকে, তখন তোমাদের কি যে সেইখান থেকে যখন আগ্নেয়গিরি যখন গলে গলে পড়তে শুরু করে তখন এটা জমাট বাঁধতে শুরু করে, সেই জমাট বাঁধা থেকে কিন্তু এই আগ্নেয় শিলায় উৎপত্তি হয়। দেখো এখানে বলেছে যে জন্মের পর পৃথিবীতে একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল, এই গ্যাস পিণ্ড অনুসারে ক্রমান্বয়ে তাপ কি হচ্ছে বিকিরণ করে তরল হয়। বললাম না যে গ্যাসটাকে তরল যখন হয়ে যায় তখনই এটাতে কি হয় পরে তাপ বিকিরণ করে এর উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে। আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়, তাহলে আগ্নেয় শিলা কিন্তু পৃথিবীর একদম শুরুতে তৈরি হয়। এই শিলায় কোনো জীবাশ্ম নেই, এই শিলায় কোনো জীবাশ্ম নেই। এই শিলার বৈশিষ্ট্য হলো স্ফটিকাকার, অস্তরীভূত, কঠিন ও কম ভঙ্গুর, জীবাশ্ম দেখা যায় না ও অপেক্ষাকৃত ভারী। জীবাশ্ম দেখা যায় না, অপেক্ষাকৃত ভারী। কয়টা হলো? পাঁচটা হলো। কি কি? স্ফটিকাকার, স্ফটিকাকার মানে স্ফটিক মানে কি জানো? স্ফটিক মানে স্বচ্ছ বা কাঁচ। স্ফটিকাকার, কঠিন বা কম ভঙ্গুর, জীবাশ্ম দেখা যায় না এবং অপেক্ষাকৃত ভারী। তাহলে এটা হলো আমাদের কি আগ্নেয় শিলা। আরেকটি শিলা আছে যেটা আবার আগ্নেয় শিলা কিন্তু ভাগও আছে, একটা কি বহিজ শিলা আরেকটা কি অন্তজ শিলা। বহিজ শিলা চাকরি আগ্নেয় শিলার বাহিরের যে অংশটি সেটাকে বহিজ শিলা বলে, আর অন্তজ হচ্ছে ভেতরে। তাহলে একটা ভূগর্ভের উত্তপ্ত তরল পদার্থ ম্যাগমা আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা অন্য কোনো কারণে বেরিয়ে এসে শীতল হয়ে জমাট বেঁধে বহিজ আগ্নেয় শিলের সৃষ্টি হয়। এদের দানা, মানে এদের যে দানাগুলো থাকে সেই দানাগুলো অনেক সবুজ সূক্ষ্ম এবং গাঢ় রঙের হয়ে থাকে। আর এই শিলার উদাহরণগুলো হলো ব্যাসল্ট, রায়োলাইট ও অ্যান্ডেসাইট ইত্যাদি। আন্তজ শিলা, আন্তজ শিলা কি? যাকে বলে ইন্ট্রাসিভ ইগনেনিয়াস রক্স।
উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে এসে ভূগর্ভে জমাট বাঁধে, তৈরি হয় আন্দেজ শিলা। এর দানাগুলো স্থূল এবং হালকা রঙের হয়। এই দানাগুলো স্থূল মানে ছোট এবং রংটা অনেক হালকা হয়। তাহলে বৈজ শিলার রংটা হয় গাঢ়, স্থূল যে শিলার রংটি হয় হচ্ছে কি তোমার কি যেটা হালকা। আর এই শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট, গ্যাব্রো, ডলোরাইট, ল্যাকোরিট, ব্যালোরিট, ডাই ও সিল। তাহলে কি কি হলো? ল্যাকোরিট, বায়োলিট, ডাই, সিল, গ্রানাইট, গ্যাব্রো। তারপরে দেখো পাললিক শিলা, আর্মীয় শিলা, তাহলে কয়টা রকম? দুইটা বহিজ, আরেকটা কি অন্ধজ। এবার আসো পাললিক শিলা। পাললিক শিলা কি হবে? ফুলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে। যেমন বৃষ্টি, বায়ু, তুষার, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আর্মীয় শিলা ক্ষয়প্রাপ্ত হয় এবং বিচূর্ণ হতে, মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যে শিলা গঠিত হয় তাকে বলবো পাললিক শিলা। আর পাললিক শিলার কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকটা জিনিসের কিছু বৈশিষ্ট্য থাকে। পাললিক শিলার বৈশিষ্ট্য হচ্ছে স্তরীভূত, নরম ও হালকা, সহজে ক্ষয়প্রাপ্ত হয়। এর মধ্যে জীবাশ্ম দেখা যায়, এই শিলায় ছিদ্র দেখা যায়। তাই আছে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা হচ্ছে আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচন্ড চাপ, উত্তাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তাকে বলবো রূপান্তরিত শিলা। মানে এক ধাপ থেকে আরেক ধাপে পরিবর্তন হয়, এক্ষেত্রে রূপ পরিবর্তন হয়ে যায়। মনে করো সাদা রং থেকে কালো হয়, গাঢ় রং থেকে হালকা হয়, ঠিক এমন করে। বা স্থূল হলে তখন কি হয়ে যায়? বড় হয়ে যায়। এগুলোকে কি বলবো? রূপান্তরিত শিলা। যেমন চুনা পাথর, চুনা পাথর আমরা যেটাকে মার্বেল বলি, আমরা অনেক কিন্তু মার্বেল খেলেছি, চুনা পাথর কিন্তু মার্বেল থেকে হয়। চুনা পাথরটাকে রূপান্তরিত করে মার্বেলে পরিণত হয়। তারপরে বেলে পাথর রূপান্তরিত হয়ে কি হয়? কোয়ার্টারাইজড হয়। কাদা ও শেল রূপান্তরিত হয় স্লেট হয়। স্লেট মানে যেটা দিয়ে আমরা লিখতাম আগে ছোটবেলায়, যেখানে লেখা শিখতাম স্লেট। আবার স্লেট কিসে তৈরি হয় বলতে পারবে? কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট তৈরি হয়। গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট বলে। অনেকে আমরা বলে থাকি কি গ্রাফাইট কি? কয়লা যখন রূপান্তরিত হয় তখনই কি বলবো আমরা তাকে? গ্রাফাইট বলবো। তাহলে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য হলো, এখন এটার বৈশিষ্ট্য কি? গ্রাফাইট থেকে যখন কয়লা হয়, কয়লা তো অনেক হার্ড তাই না, কয়লা শক্ত, সেজন্য রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য কিন্তু হবে এটা শক্ত, এতে জীবাশ্ম দেখা যায় না এবং কোনো রূপান্তরিত শিলায় ঢেউ খেলানো স্তর দেখা যায় না। মানে মানে ঢেউয়ের মতো স্তর নেই, একদম সরল বা সরল মাঝখান থেকে ভাঙাও থাকে কিন্তু কখনো ঢেউয়ের মতো হয় না। এবার দেখো ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। ভূপৃষ্ঠ সদা সর্বদা পরিবর্তনশীল। নানা প্রকার ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠের পরিবর্তন সাধন করে। যে সমস্ত কার্যাবলীর কারণে প্রাকৃতিকভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটে, হ্যাঁ, সাধিত হয় তা হচ্ছে কি? ভূপ্রক্রিয়া। এবার দেখো আমরা কি শিখলাম? শিলা শিখলাম, এখন কি শিখবো আমরা? ভূপ্রক্রিয়া মানে পৃথিবী যে সমস্ত কাজের দ্বারা হয় বা গঠিত হয়। ভূপ্রক্রিয়া তাহলে দেখো এবার কি আছে? যে ভূপ্রক্রিয়া তার কার্য সাধনের জন্য নানা প্রকার প্রাকৃতিক শক্তি কি সাহায্য নেয়। এই যে ভূ মানে পৃথিবী, পৃথিবীটা যখন পৃথিবীতে বিপদে নিয়ে তো কিন্তু পরিবর্তনশীল হয়, এক এক ধাপে এক এক রকম ভাবে পরিবর্তনশীল হয়। মাধ্যাকর্ষণ, ভূতাপীয় শক্তি এবং সৌরশক্তি, এই সমস্ত শক্তির সাহায্যে ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠের কোথাও ধীরে ধীরে পরিবর্তন আনে, আবার কখনো কখনো খুব দ্রুত পরিবর্তন সাধন করে। সাধারণভাবে বহিঃশক্তি যেমন সৌরশক্তি সঙ্গে সঙ্গে ভূপ্রক্রিয়া বা ভূপৃষ্ঠের সাথে জড়িত। সাধারণভাবে বহি মানে সাধারণভাবে কি বলা হয়? সুদীর্ঘ সময় ধরে ভূপৃষ্ঠের এই পরিবর্তন চলে, মানে ভূপৃষ্ঠের পরিবর্তনটা কিন্তু হঠাৎ করেই হয় না, ধীরে 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 পরিবর্তন হয়। যেমন যেমন তোমাদের যে হচ্ছে আন্তঃশক্তির পরিবর্তন, ভূমিকম্প, ভূমিকম্পের ফলে একটা জায়গায় কি ধসে চলে যায়। ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠের দ্রুত পরিবর্তন সাধিত হয়। ভূপ্রকৃতি সাধনকারী কি বিভিন্ন ভাবে বিভিন্ন ধাপে ধাপে পরিবর্তন হয়, এটা কিন্তু তোমাদের এমসিকিউ এর মধ্যে আসতে পারে বা জ্ঞানমূলক প্রশ্নেও আসতে পারে। এবার দেখো ধীর পরিবর্তন। ধীর পরিবর্তন মানে কি বলতো? ধীরে ধীরে পরিবর্তন হওয়াকে আমরা বলবো ধীর পরিবর্তন।
অনেকগুলো প্রাকৃতিক শক্তি যেমন সূর্য, তাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, নদী, হিমবাহ প্রভৃতি দ্বারা যে পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত হয় তাকে ধীর পরিবর্তন বলে। এই ধীর পরিবর্তন বিশাল এলাকা জুড়ে আছে। আকস্মিক পরিবর্তন, পৃথিবীর অভ্যন্তরীণ এখনো উত্তপ্ত ও গলিত অবস্থায় রয়েছে। এসব উত্তপ্ত বস্তুর মধ্যে তাপ ও চাপের পার্থক্য ভূত্বকে যা আলোড়ন করে তাকে ভূ আলোড়ন বলে। বিভিন্ন ভাবে পৃথিবীতে চাপ সৃষ্টি হয় তাকে কি বলবো? ভূ আলোড়ন। ভূ আলোড়ন, ভূ আলোড়ন। তারপরে কি হলো? ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের পরিবর্তন হয়ে থাকে। ভূ এই ভূ আলোড়নের ফলে কি ভূপৃষ্ঠে পরিবর্তন হয়, পরিবর্তন হয়। তাহলে দেখা যাচ্ছে যে আকস্মিক পরিবর্তন সংঘটিত হয় ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরির দ্বারা। আর ভূমিকম্প আমরা সবাই জানি যে পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে বা অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। এই কাহিনীটাকে কি বলবো আমরা? ভূমিকম্প বলবো। আর ভূমিকম্পের প্রধান কারণ হলো কি? ভূমিকম্পের প্রধান কারণ হলো পৃথিবীর উপরিভাগ কতগুলো ফলক বা প্লেট দ্বারা গঠিত। এই প্লেট সমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। অগ্নুৎপাতের ফলে প্লেট সমূহের উপর ভূকম্পন সৃষ্টি হয়। আর অপ্রধান কারণ হচ্ছে শিলা জ্যোতি বা শিলাতে ভাঁজের কারণে তাপ বিকিরণ, ভূগর্ভস্থ বাষ্প, ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি হয় হিমবাহের প্রভাব। হিমবাহ মানে কি? যেটা আইস খণ্ড বা বরফ খণ্ডকে আমরা হিমবাহ বলি। সেটা আমাদের দেশে হয়তো নেই, কিন্তু বাইরের দেশগুলোতে বা অ্যান্টার্কটিকা যে শহরগুলো আছে বা দেশগুলো আছে আমরা জানি সেখানে কিন্তু হিমবাহ থাকে, প্রচুর পরিমাণে হিমবাহ থাকে। তাহলে আমরা আজকে শিখলাম হচ্ছে ভূতত্ত্বীয় কোথা থেকে? চতুর্থ অধ্যায় পৃথিবীর আভ্যন্তরীণ বাহ্যিক গঠন থেকে। এখন তোমাদের কাছে তো তোমরা এটা ভালো করে পড়বে এবং সুন্দর করে নিজেরা নিজেরা এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করবে। তাহলে আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। নতুন আরেকটি ক্লাস নিয়ে আমি চিন্তা ম্যাডাম তোমাদের সামনে আসবো। ভালো থাকো, সুস্থ থাকি এবং সামনের দিনের ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। ধন্যবাদ সবাই।